বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে ভারতীয়দের ট্রেসে পরিণত হয়ে গেছে। সিটগুলো কিন্তু পুরো প্লেনের সিট, চা নাস্তা খাওয়া দাওয়া সবই তারা প্রোভাইড করছে এখানে, সব ভাড়ার সাথে কিন্তু ইনক্লুডেড। আগেই একটা ভিডিওতে বলেছিলাম রাজস্থানে এত সবুজ আমি এক্সপেক্ট করিনি। এক্সিকিউটিভ কোচগুলোতে এই চেয়ারগুলো পুরো 360 ডিগ্রি পর্যন্ত ঘোরে, তো এখানে বসে আরাম করে দুজন মানুষ বাইরে দেখতে দেখতে যেতে পারে। সকাল বাজার 7:30 আমি চলে আসছি জয়পুরের স্টেশনে। এখান থেকে আমি যাব আজকে দিল্লিতে। আমার যাত্রা হবে ভারতের সবচেয়েতে পছন্দের যে এখনকার ট্রেন সার্ভিস, ভারতের বুলেট ট্রেন ঠিক না, সেমি বুলেট ট্রেন যেটা, সেটা হচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস। জয়পুর স্টেশন থেকে ছেড়ে এই ট্রেনটা নিয়ে যাবে আমাকে দিল্লি কান্ট স্টেশনে, মানে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন বা এরকম কোনো কিছু। এবং এই ডিস্টেন্স প্রায় 300 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। তো 7:55 ট্রেন ছাড়বে, যেটা অলরেডি এখন 7:30 সময় ট্রেনটা চলে আসছে। তো মোটামুটি বলা যায় এই ট্রেনগুলো অন টাইমেই থাকে, এগুলোতে কোনো ডিলে টিলে আসলে কখনো শুনি নেই। তো চোখের সামনে দেখতে পারতেছি যে এটা তো ডিলে হয়নি। তো যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে অনেক দূর পিছনে এসে আসলে আমি আমার কোচটা পাই। আমার অটোমেটিক গেট, গেটটা খুলতে দে রে ভাই, তাড়াহুড়োর কি আছে এত। একদম পুরোপুরি আমাদের দেশে যে ইউএস বাংলা কিংবা নভোয়ারের যে প্লেনের সিটগুলো আছে এগুলো দেখতেই অনেকটা একদম এরকমই, একই টাইপের সিট অ্যাকচুয়ালি। আচ্ছা, ব্যাগ ট্যাগগুলো রেখে ঠিকমতো তশরিফও রাখতে পারি নেই, তার আগে এই নাস্তা নিয়ে চলে আসছে। নাস্তা ঠিক না, স্ন্যাক্স বলা যায়, দিয়েছে প্যাকেটের মধ্যে করে কুকি আর হচ্ছে সাথে চা কিংবা কফি, যে যেটা চায়। তো আমি যেহেতু বড়লোক মানুষ আমি কফি নিয়ে নিয়েছি। টিকিট কাটার সিস্টেমটা বলি, টিকিট কাটার জন্য কোনো ধরনের অ্যাপ বা কিংবা কোনো ধরনের কোনো দালাল বা কোনো এজেন্সির কাছে যাওয়ার কোনো কিছু নাই, একদম সরাসরি স্টেশনে গেলে, দু একদিন আগে গেলেই পাওয়া যায়। স্টেশনে গিয়েছি, একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হয়েছে, পাসপোর্ট সাথে নিয়ে গিয়েছিলাম, পাসপোর্টকে তারা খুব একটা গুরুত্ব দিল না। তো ফরেন যে ফর্মটা আছে ওটা ফরেন অংশটাতে আসলে ফিল আপ করে জমা দিয়ে দিছি, আর সঙ্গে সঙ্গে সে আমাকে একদম পুরো হার্ড টিকিট যেটা, সেই টিকিটটাই আমার হাতে দিয়ে দিয়েছে আর কি। গরম পানি দিয়ে দিল, তার মধ্যে নিজেই কফি বানিয়ে খান, একদম 5-স্টার হোটেলের মতো, নিজেরটা নিজে করে নিতে হবে আর কি। তো ট্রেন চলছে বিড় দর্পে, একবারেও মনে হলো না যে 100 কিলোমিটারের নিচে একবারও ট্রেনটা ছিল। এভারেজে 109 থেকে 120 কিলোমিটারের মধ্যেই সেই ট্রেনটা যাতায়াত করছে, মানে পুরো রাস্তাটাই গেছে আর কি। একটু বাইরের দিকে অন্যান্য জিনিস দেখায় দিই, এদিক দিয়ে গিয়ে জাস্ট এই যে চোখের সামনে যে সুইচটা আছে এই সুইচটাতে চাপ দিলেই গেটটা অটোমেটিক খুলে যাবে। এছাড়াও কোচের দুই দিকে দুইটা মনিটর আছে, যে মনিটরগুলোতে এই কোচ মানে এই বন্দে ভারত যখন উদ্বোধন হয় তখনকার যে ভিডিও ফুটেজগুলো, সেই ভিডিও ফুটেজগুলো দেখানো হচ্ছে, কোথায় এই মুহূর্তে কোন রাস্তায় অবস্থান করছে সেগুলো লেখা আসছে, আর স্পিডটা বলে দেওয়া আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কোচটা, এটা সবচেয়ে ছোট কোচ, এর চাইতে বড় অন্যান্য কোচগুলো দেখলাম আরও বড় বড়, এই কোচটাই সবচেয়ে ছোট। জিনিসপত্র রাখার জন্য যথেষ্ট জায়গা আছে। সেই কোচ থেকে বের হই, বের হয়ে সামনে এটার বাথরুমটা কেমন বাথরুমটাও দেখানোটা জরুরি। যদিও 4 ঘন্টার আমাদের এই ট্রিপে বাথরুমের অত খুব যে এমার্জেন্সি হবে তা না, কিন্তু অন্যান্য অনেক রুটে এটা তো আরও অনেক লং ডিস্টেন্স যায়, তো সেখানে বাথরুমটা কেমন হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। তো বাথরুমটাতে এখানে এগুলো, এখানে হচ্ছে টিস্যু রাখার জায়গা, এখান থেকে টিস্যু পাওয়া যায়, একটা বেসিন আছে, বেসিনের সুইচটা দিলেই পানি চলে আসে, এবং পানির স্পিড মোটামুটি ভালোই ছিল, মানে সাধারণত বাসা বাড়িতে যেরকম থাকে ওই ধরনের পানি এখানে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর হচ্ছে এখানে গিজারের মতো একটা কিছু দেখলাম, এটা কি আমি জানি না, এটা হচ্ছে যারা একটু বেল্ট টেল পরে এখানে বসতে চান তাদের জন্য, আর
এটা হচ্ছে ফ্ল্যাশ, সুন্দর লাইটিং করে রাখা আছে। কমোডটা একদম বেসিক কমোড, অন্যান্য ইসের মতোই, ট্রেনের মতোই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর একটা আয়না অবশ্যই আছে। আধা ঘন্টা পরে আবার খাবার নিয়ে আসছে। এটা অ্যাকচুয়ালি দুপুরের খাবার ঠিক না, এখন তো বাজে হচ্ছে 9:30 মতো। কারণ 9:30 সময় ধরেন এটা একটা ভারী নাস্তা বলা যায়, যে সকালের স্ন্যাক ছিল, এখন এটা একটা ভারী নাস্তা। তো দেখা যাক নাস্তাতে কি আছে। এখানে 4টা লুচি দিয়েছে, লুচি বলেন পুরি বলেন যাই বলেন, 4টা লুচি আছে এখানে। আর হচ্ছে 2টা ব্রেড, একটা পাই আছে, ডিম ভাজি, আর কিছু সবজি, বা সবজি বলা চলে আর কি, ড্রাই সবজি টাইপের, এই মোটামুটি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যারা চোখে দেখতে পারে না তাদের জন্য এই সিট নাম্বারগুলো এমনভাবে দেওয়া আছে যেন হাত দিয়ে টাচ করলেই তারা বুঝতে পারে এটা কত নম্বর সিট। এটা একটা অসাধারণ ব্যাপার। আমি চিন্তাও করতে পারিনি, আমি মোটামুটি বিভিন্ন ভিডিও টিডিও দেখে আমি যতটুকু বুঝতে পারতেছিলাম বা যতটুকু এক্সপেক্ট করছিলাম যে এটা কীরকম হবে, ভিতরে কোয়ালিটি কেমন, সার্ভিস কীরকম, আমি যে এক্সপেক্ট করছি তার চেয়ে তো অনেক বেশি পেয়ে গেছি আসলে এখানে। আর আমি যে এই কোচটাতে যাচ্ছি, এই কোচটা হচ্ছে নর্মাল সিসি যেটাকে বলে, চেয়ার কোচ এদের। আর এদের আরেকটা সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে ইসি, যেটা এক্সিকিউটিভ চেয়ার মোস্ট প্রবাবলি, বা এক্সিকিউটিভ কোচ যে কোনো কিছু বলা যায়। তো আমি ইসির জন্যই আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম টিকিট করতে। তো যেহেতু ইসিতে বোধ হয় কোচ আছে 2টা বা 3টা, তিনটা বেশি তো দেখলাম না। তো এগুলো একদম হটকেক ছিল, সোল্ড আউট হয়ে গেছে, তো আমি এটা পাইনি। আমার ইচ্ছা ছিল ওটার ভাড়াটা সিসির যেটাও ডাবল অলমোস্ট, আমার সিসির ভাড়া পড়েছে 850 টাকার মতো, ওটা বোধ হয় 1600 বা 1500 টাকা এরকম হবে আর কি। তো ওটার জন্য গিয়েছিলাম, ওটা আমি টিকিট পাইনি, বাধ্য হয়ে সিসিতে টিকিট কাটতে হয়েছে। এখন ইস্যুটা হচ্ছে যে সিসিতেই আমার কাছে সিসিকেই ইসি মনে হচ্ছে, মানে এত ভালো সার্ভিস এখানে। খাবারটা আমি যা এক্সপেক্ট করছিলাম সেই অনুযায়ী অত বেশি ভালো না, কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় অনেক ভালো, মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী ভালো না, কিন্তু ওভারঅল এই যে কোচ, যা ফ্যাসিলিটিস, যা সিট, এবং যা স্পিডে চলছে, কোথাও থামছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে একদম সুপার ক্লাস, সুপার ক্লাস বন্দে ভারত। এখন আমি বুঝতে পারি যে ভারতীয়দের কাছে এই বন্দে ভারত কেন এত জনপ্রিয় হয়ে যাচ্ছে দিন দিন। যদিও ইন্ডিয়াতে এখনও নাম্বার ওয়ান হচ্ছে রাজধানী এক্সপ্রেস, যেটা অনেক বড় বড় ডিস্টেন্স কভার করে, বন্দে ভারত মাত্র ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে বন্দে ভারত। এবং মনে হচ্ছে যে হয়তো জাপান বা চায়নার পরে সবচেয়ে বেস্ট ট্রেন সার্ভিস এখন ইন্ডিয়াতে, মানে আমাদের এই এই টেরিটরিতে, এই অঞ্চলটাতে, পৃথিবীর এই অঞ্চলটাতে। তো অল দ্য বেস্ট টু বন্দে ভারত, অ্যান্ড কংগ্রাচুলেশন টু অল ইন্ডিয়ান প্যাসেঞ্জার্স। যাই হোক, আশেপাশে কয়েকটা বগি বা কোচ একটু ঘোরাঘুরি করলাম, সবগুলোই একই রকম। এই বগিটা দেখেন একটু বড় আছে। তো এই মুহূর্তে বাজে হচ্ছে 11:15 মতো, আর আমরা মোটামুটি চলে আসছি এখন এই 11:35 আমরা দিল্লিতে নেমে যাব। 4টা টোটাল, 4টা স্টপেজ দেখতেই পাচ্ছেন। নিউ দিল্লি, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স উইথ বন্দে ভারত, হাইলি রিকমেন্ডেড। আমি যতবার সুযোগ পাবো, যতবার আসতে পারবো, যতবার যেখানে যাওয়ার জন্য যদি বন্দে ভারতের অপশন থাকে, আমার সবার আগে আমি এটাই নিয়ে। তো আপনারা কেউ যদি ইন্ডিয়াতে আসেন এবং যদি ট্রেনে যাতায়াত করতে হয়, যদি বন্দে ভারত পান, তাহলে অবশ্যই বন্দে ভারতে যাতায়াত করবেন। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বাই বাই।